প্রথম দল হিসেবে কুল বিএসজেএ মিডিয়া কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে বৈশাখী টেলিভিশন। ফুটবল ফেডারেশন সংলগ্ন অ্যাস্ট্রোটার্ফ মাঠে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বৈশাখী টেলিভিশন 5-0 গোলে হারিয়েছে বাংলাদেশ সংবাদ সংস্থা বাচসকে। এদিন শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ফুটবল খেলে বৈশাখী টিভি দল। জয়ী দলের আলী ইমরান দুটি এবং এস এম সুমন, শামসুল আলম ও মীর মাসুদ একটি করে গোল পেয়েছেন। আলী ইমরান ম্যাচের সেরা খেলোয়াড় হন।